পদ্মা নদীর ভাঙনে আবার বিলীন হয়ে গেছে রাজবাড়ির গোদারবাজার এলাকায়। শহর রক্ষা বাঁধের 300 মিটার ভাঙনের কবলে পড়েছে বিভিন্ন এলাকার ফসলি জমি, বসত বাড়ি। মনে করো ঘুয়ার জায়গা নাই, বসার জায়গা নাই, জায়গা জমি বাড়ি ঘর সব একেবারে চলে যাচ্ছে। যেও ব্যাগ ফেলাচ্ছে অনার্গল 3-24 ঘন্টা, তারপরেও তো ভেঙে যাচ্ছে। গোদারবাজার স্কুল, গোদারবাজার মসজিদ, গোদারবাজার মাদ্রাসা এবং আশেপাশের সমস্ত বাড়ি ঘর ভেঙে যাওয়ার অবস্থা। গেল মে মাসে 372 কোটি টাকা ব্যয়ে নির্মাণ সম্পন্ন হয় নতুন এই তীর প্রতিরক্ষা বাঁধের। 4 মাস না যেতেই এর 10টি স্থানে দেখা দেয় ভাঙন। তলিয়ে গেছে সিসি ব্লকে বাঁধানো তীর প্রতিরক্ষা বাঁধের 1200 মিটার। ফাটল দেখা দিয়েছে আরও 7 কিলোমিটার এলাকায়। ভাঙনের হুমকিতে পড়েছে শহর রক্ষা বাঁধ। এইভাবে যে চাপগুলো ভেঙে পড়তেছে, এভাবে যদি আর কয়েকটা চাপ পড়ে তাহলে তো মনে করেন যে আমাদের বেড়িবাঁধ ভেঙে চলে যাবে আমাদের রাজবাড়ি শহরে। আমাদের শহরটাই পুরোটাই ঝুঁকিপূর্ণের মধ্যে রয়েছে। খুব খারাপ অবস্থা ভাই, এবার যদি বাড়ি ঘর তো ভাই ঝুঁকির মধ্যে আছে ভাই, খুব ঝুঁকির মধ্যে আছে। দাঁত ভেঙে যাওয়া যাওয়া ভাব হয়ে গেছে, এখন তো আমরা অসহায় আছি। গতানুগতিকভাবেই ভাঙন ঠেকানোর প্রতিশ্রুতি দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভাঙন রোধ করবে আমরা তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ এবং জিও টিউব দ্বারা ভাঙন রোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর বেড়িবাঁধের নিকটে আমাদের যে ভাঙনটা দেখা যায় সেই কারণে আমরা সতর্ক আছি সবসময়ই। ভবিষ্যতে বেড়িবাঁধের উপর যাতে কোনো এফেক্ট না পড়ে সেটার আমরা চেষ্টা করে যাব। শহর রক্ষা বাঁধের সুরক্ষায় শিগগিরই স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভাঙন কবলিত এলাকার মানুষ। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।